হয়, মই বর্তমানে উপস্থিত আছো গোসাইগাঁওর কুসুমবিলত। আর কুসুমবিলত অর্ধশত পরিয়ালে যুগ যুগ ধরে করে আইছে বিভিন্ন প্রকারের ফুলের খেতে। মই বর্তমানে উপস্থিত আছো যেহেতু কুসুমবিলত, মই মোর সহযোগীক অনুরোধ জানাইছো কুসুমবিল গাঁওখনের যে ফুলের খেতে, এই ফুলের খেতির দৃশ্য আমি আপনার দেখাবলে আমি যত্ন করেছো। ইয়াতে আপনার দেখা পাইছে ইয়াতে রং বিরঙের ফুল ইয়াতে কিন্তু খেতি করা হয়েছে, সেই দৃশ্য আপনার ইয়াত দেখা পাইছে। এই অকল আপনাদের যে ফুলের খেতে দেখা পাইছে, ইয়ার প্রায় 20-25 প্রকারের বিভিন্ন দেশ বিদেশের ফুলের এনেদরে খেতি করেছে। আর এনেদরে প্রতি বছরেই কিন্তু এই অঞ্চলের যে খেতিয়ক সকল আছে, ফুলের খেতিয়ক সকলে কিন্তু করে আছে। আর এই ফুল সমূহ আগস্টরপর এই ফুল খেতে আরম্ভ করে আর ফেব্রুয়ারি মার্চ মালকে এই খেতি করব পারি। আর এইখানে সময়তে এই ফুলসমূহ অকল অসমতে নহয়, লগতে চুবুরিয়া রাজ্য, আপনি অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এনেকি পশ্চিমবঙ্গ, তার লগতে চুবুরিয়া যে রাষ্ট্র ভুটানলৈক ইয়া সরবরাহ করা হয়, সাপ্লাই দিয়া হয় বলে আমাকে ইতিমধ্যে ফুলের খেতিয়ক সকলে জানিবলে দিছে। আমি কথা পাতিব বিচারিম ফুলের খেতিয়ক আছে আমার লগত, তেখেতর লগত। দাদা কি কব, আপনার নাম? নমস্কার, মোর নাম প্রসেনজিৎ বিশ্বাস, News18 লৈ ধন্যবাদ থাকিল। আমার এইখানে ফুলের খেতির উপর আমার নির্ভর, আমি পড়াশোনা করেছো, আমি চাকরির পিছনত যাওয়া নাই, আমি এই ফুলের খেতিটো বাছি লৈছো, যে এই বাছি লওয়ার পিছত এই খেতি করি আমি স্বাবলম্বী। আমার খেতি যি আমি ফুলখিনি বনাও, সেই ফুলটো আমার গোটেই নর্থ ইষ্টত আমি হোলসেল রেটত আমি দিও। আর আমার এই গোটেই নর্থ ইষ্টত আমার পরা ফুল লইখিনি বজারে 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 সেল দি আছে মানুহে। যেনকা ধরক আমি মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, হ্যাঁ, অরুণাচল প্রদেশ, ইমান যিমান অসমর আশেপাশে যিমান রাজ্য আছে সেই রাজ্যবিলাক আমি ফুল দিও। যেনকা পশ্চিমবঙ্গ আছে, এই আমার ফুলখিনি এনে সেল হয়ে যায়। আপনাদের কেতিয়ারপর আরম্ভ করে খেতে? আমি আগস্টরপর স্টার্ট করো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর লৈকে আমার ফুলখিনি বনাইতে বনাইতে নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি, ফেব্রুয়ারি এই তারপর সেল হয়, নভেম্বরেরপর সেল শুরু হয়। হ্যাঁ, আপনি কিমান বিঘে করেছে এইগুলি? মই 3 বিঘা করেছো, 3 বিঘা। এর যে ফুলের বীজ সমূহ কোরপা লই আমি কলকাতারপর লই আহো, যেনে শিলিগুড়িরপর লই আহো। অসমত পোয়া না যায় নাকি? অসমত পোয়া যায়, যেনে জাগিরোড, গুয়াহাটিত পোয়া যায়, তাহাত অল্প রেটখিনি আমার বেশি আছে, তারপর আনিলে আমি অল্প সাবসিডি পাবো, দামটো কম পায়। হ্যাঁ, দাম কম। সরকারিভাবে কিবা সুযোগ সুবিধা পাইছে না আপনাদের, যেহেতু ফুলের খেতিয়ক? সরকারিভাবে পাইছিল 2 বছরমান আগত, আপনার কি দিছিল, পলি হাউস দিয়া হয়েছিল। হ্যাঁ, পলি যিমানখিনি আমার পরিয়াল আছে ফুল খেতি করা, তাতকে কমহে দিছে, আমি মিলাই ভগাই লৈছো। ব্লেক যেনে ধরনের সার হোক বা বীজ, সার বীজ পানি দেওয়ার ব্যবস্থা নিজে সেলো মেশিন বা মোটর এইবিলাক ব্যবস্থা করে দিবা লাগে, সেলো মেশিনেরই দিও আমি বেশি। আর আপনার এই বীজ তো বাইরের পরাই আনবা লাগে। কিমান বিঘা করেছে? মই 3 বিঘা। খরচ কেনেকুয়া হবে? না, বিঘাত লাখ টাকা খরচা আছে। যদি ভাল হয়েছে, যদি যদি ভাল হয় কিমান টাকা আপনি আয় করব পারিব? 1 বিঘা যদি আপনি ভালভাবে বনুয়া, একদম ফার্স্ট ক্লাস ভাবে বনুয়া পারে, 1 বিঘাত 1 লাখ টাকা প্রফিট হব পারে, যদি বানাব পারে। এন আর যদি নবানাব, যিমান ভাল বানাব পারব ইমান আপনার সেল হব, ডিমান্ড হব। কি কি ফুল খেতি করেছে এগুলো? ফুল তো বহুত আইটেম আছে, আমি 20টামান বাছি লৈছো, তার ভিতর যেন এস্টার আছে, ডেনথাস ক্যালেন্ডুলা, পিটোনিয়া, পেন্সি, গেন্দা আছে, 4-5টা কোয়ালিটির গেন্দা আছে, জারবেরা আছে, মিনি ডালিয়া, ডালিয়া, বহুত ভ্যারাইটির ফুল আছে, সেলোসিয়া, সেলবিয়া, নয়নতারা, এনেকা 20-25টামান কোয়ালিটি আমি বাছি লৈছো। যদি অসমত কোনোবাই যদি ফুলের খেতি করিব বিচারে কেনেদরে করিব? হ্যাঁ, যদি অসমত কোনোবা বিচারে ফুলের খেতি করবা লাগে, আমি আমার অসর যদি হেল্প খোঁজে আমি হেল্প করিম, আমি দেখুয়াই দিম যে এনে করক, আহক রাইজে করক, হ্যাঁ, নিজে নিজে করে স্বাবলম্বী হক। কিমান দিনের পর কইছে আপনাদের ফুলের খেতি? মই তো 15 বছর হয়ে গেল মর। আপনার 15 বছর হয়ে গেল। এই গাঁখনত কিমান মানুষ এই খেতির লগত জড়িত? 65 মান পরিয়াল আছে, সবাই ফুলের খেতির লগত জড়িত আছে। হয়, ধন্যবাদ থাকিল। হ্যাঁ, আমার লগত আন এজন আছে, আন এগারী। দাদা কি নাম আপনার? নমস্কার, মোর নাম শুভজিৎ বিশ্বাস।
কিমান বিঘা করেছে ফুলের খেতে? তিন বিঘা মান। কেনেকুয়া হয়েছে? হয়েছে মোটামুটি ভালো হয়েছে। কত কত বিক্রি করে আছে? আমি কোকরাঝার করে আছো, এনে বঙ্গাইগাঁও করে আছো, মেঘালয় যাই আছো। ফুলের খেতি করতে আসলে আপনাদের কষ্ট কেনেকুয়া করব লাগে? কষ্ট তো করবা লাগে, আমার দিনই রাতে করবা লাগে, তো বহুত কষ্ট করবা লাগে। লাভ কেনেকুয়া হয়? লাভ হয় আর ভালদরে করব পারলে মোটামুটি হয়ে যায়। আপনি পড়াশোনা করেছেন? করে আছো। কোন ক্লাসত? আমি মেট্রিক পরীক্ষা দিছিল, তো বিয়া হয়েছে, আরও দিম বলে ভাবি আছো। এই আপনি যে এই ফুলের খেতির লগত জড়িত হয়ে আছে, আপনার কেনেকুয়া অনুভব হয়েছে? ভাল লাগিছে? ভাল লাগে আর। হয়, ধন্যবাদ থাকিল। হয়, এ আসলে আন এগারী খেতিয়ক, তখন লগত আমি কথা পাতিল। আসলে আমি আপনার দেখাবলে যত্ন করল যে এই যে ইহতে তিন বিঘামান খেতি করে এই খেতিরপর যিখিনি অর্থ উপার্জন হয়, এই অর্থরে কিন্তু ইহতে আসলে পরিয়ালটো পোহপাল দিয়ার লগতে নিজের আনুষাঙ্গিক যিখিনি খরচ, সেই খরচখিনি কিন্তু ইয়ারপর উলিয়ে আছে। আর এনেদরেই কিন্তু এই যে কুসুমবিল গাঁও, এই গাঁওয়ার ফুলের খেতিয়কসকলে দীর্ঘদিনেরপর যুগ যুগ ধরে পুরুষানুক্রমে এই এইখিন ফুলের খেতি করে আছে, বিভিন্ন প্রকারের ফুলের খেতি করে আছে, দেশ বিদেশের ফুলের যে খেতি, সেই খেতিসমূহ কিন্তু ইহতে করে আছে। আর এই ফুলসমূহ কিন্তু অকল অসমতে নয়, অসমের লগতে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যর লগতে চুবুরিয়া যে রাষ্ট্র ভুটানলৈকে কিন্তু এই ফুলসমূহ সরবরাহ করা হয়।